হে ইব্রান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো যারা আর কি পাঙ্গাস মাছ কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা। উনি সুন্দর করে আর কি পাঙ্গাস মাছটা কাটতেছে, তো সেটাই আর কি আপনাকে দেখাইলাম। আর অনেক দিন যাবত ভিডিও করতে পারি না, এর কারণেই ভাবলাম যে আপনাকে একটা ভিডিও দেয়া দরকার। তো এর কারণেই কোনো কাজ নাই, এর কারণেই আজ এইটা একটা ভিডিও দিলাম। তো আপনারা আর কি আমার কমেন্ট বক্স খোলা আছে, যে যার মতো ইচ্ছা মতো বকা দিতে পারেন, সমস্যা নাই। যে তুমি কি ছাড়ো, হ্যান ত্যান, যা ইচ্ছা তাই করো, হ্যান ত্যান অনেক কিছু বলতে পারেন। তার কারণ আমার ভালো লাগছে, এর কারণে আমি আর কি ভিডিওটা করলাম। উনি আর কি প্রায় 2 মিনিট 4 সেকেন্ডের মধ্যে আর কি পাঙ্গাস মাছটা কাটতে চাইছে, তো আমি সেইটাই আর কি ওনার আপনাকে আর কি দেখাইলাম। উনি আর কি 2 মিনিটের মধ্যে আর কি পাঙ্গাস মাছটা কাটবে, আর আমার ভিডিওটা প্রায় 2 থেকে 4 মিনিট। তো আর কি উনি আমারে বলছে যে আমি 2 মিনিটের মধ্যে আর কি মাছটা কাইটা দেখামো। তো সেটাই আর কি ওনার সাথে একটা মানে বাজি ধরছি। তো এইটা আর কি দেখা যাক উনি কি করে, যে উনি 2 মিনিটের মধ্যে কাটতে পারে কি পারে না, সেইটাই আর কি আমি দেখাইলাম যে আপনি পারবেন না, আর উনি বলছে আমি পারবো। তো সেটা আর কি আপনাকে ওর সাথে একটু শেয়ার করলাম। উনি আর কি প্রায় 2 মিনিটের মধ্যে এই পাঙ্গাস মাছটা কাইটটা ফলাইতেছে। আমি তো দেখা অবাক হইয়া গেলাম যে উনি 2 মিনিটে কেমনে মাছটা কাটলো। আর ওনার হাতের স্পিডটাও অনেক ভালো ছিল, যার কারণে সুন্দরভাবে কাটতে পারছে। আর দেখেন আপনারাই তো দেখতে পাচ্ছেন যে ওনার কয় মিনিট লাগছে। তো ফুল ভিডিওটা দিতে পারি নাই। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।